আজ আমি দেখাবো কিভাবে আপনারা যে কোনো ভিডিওকে কাটিং করতে পারবেন অথবা কাটতে পারবেন। তো আমরা অনেকেই ভিডিওগুলি দেখে থাকি, ভিডিওর সামনে কিছু কিছু অ্যাডসাইন বা অ্যাড থাকে, সেই অ্যাডগুলো আমরা দেখতে চাই না। বা অনেকেই প্রফেশনালভাবে কোনো ভিডিও বানাতে গেলে ওই অ্যাডগুলো কাটতে চান। তো সেটির জন্য আমি একটি টিউটোরিয়াল বানিয়েছি, তো ভিডিওটি দেখতে থাকুন। তো এর জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আপনারা প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর এখানে সার্চ বক্সে সার্চ করবেন ভিডিও কাটার। ভিডিও কাটার লেখার পর আপনি সার্চ করবেন। আপনি যে দেখতে পাচ্ছেন প্রথম অ্যাপ্লিকেশনটি, আপনি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। তো আমার আগে থেকে ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি অ্যাপ্লিকেশনটির কাজ দেখাচ্ছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার কাছে এরকম একটি পেজ খুলবে। আপনি এখানে বলেছি ভিডিও কাটতে পারবেন, ভিডিও জোড়তে পারবেন, ভিডিও সাউন্ড কমাতে পারবেন, এক্সট্রা MP3 লাগাতে পারবেন, রোটেট করতে পারবেন, ভিডিও স্পিড কমাতে বাড়াতে পারবেন এবং ফ্রেম বসাতে পারবেন। তো এতগুলো অপশান আছে। এই অপশানের মধ্যে আপনার যেটি পছন্দ আপনি সেই অপশানটির মাধ্যমে কাজগুলি করতে পারবেন। তো আপনি চাইছেন যে ভিডিওটি কীভাবে কাটবেন, তো ভিডিও কাটার জন্য আপনাকে এই কাট বলে অপশানটিতে যেতে হবে। যাওয়ার পর ধরুন আমি একটি ভিডিও ক্লিক করছি, ধরুন আমার এই ভিডিওটি, সরি আমি একটা অন্য ভিডিও চালিয়ে দেখাচ্ছি। ধরুন আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রথমে এরকম লেখাগুলি আছে, কিন্তু আমরা চাই যে স্টার্টিং যেন প্রথম থেকে হোক অথবা যেটি চাইছেন সেটি করুক। তো আমি এই লেখাটি কাটব। কাটার জন্য আপনারা এরকমভাবে এই আইকনটা দেখতে পাচ্ছেন, এরকমভাবে আপনারা নিজের ইচ্ছে মতো সরিয়ে নেবেন। নেওয়ার পর দেখুন এসে গেছে, এবার সব আপনি কমিয়ে নেবেন। কমিয়ে নেওয়ার পর আপনার কাছে যে কাঁচি বা কাট চিহ্নটি এসেছে এই কাঁচি চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে ওপেন করবেন। তো এখানে আপনি যে ভিডিওটি কেটেছেন সেটি ঠিকঠাক হয়েছে কিনা দেখতে পারবেন সরাসরি। এই দেখুন সামনে কিন্তু কোনো অ্যাডসাইন আসেনি। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে গেলে জয়েন্ট অ্যান্ড্রয়েড চ্যানেলে বেল আইকনে ক্লিক করবেন। থ্যাংক ইউ।